ঘরের লাইট অফ করে দৌড়িয়ে খাটের উপরে ওঠা, কারণ একটু দেরি হলেই হয়তো শয়তান পা টেনে নেবে। বন্ধুরা, আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়র জন্য হয়তো এমন এক্সপিরিয়েন্স আমাদের জীবনে অনেকবারই হয়েছে, কিন্তু এরকমই একটা গল্প আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন, যেটা দেখার পর আজকের রাতের লাইট হয়তো আপনারা অফ করে আর ঘুমাবেন না। সো লাইট অন করে শুরু করা যাক লাইটস আউট মুভির এক্সপ্লেনেশন। রাত 3টে বাজে, মেয়েটা বাথরুমে গিয়েছিল, বাইরে বেরিয়ে সে নিজের রুমে যায়, আর লাইট অফ করতেই সে নোটিস করে একটা ছায়ামূর্তি করিডোরে দাঁড়িয়ে আছে। মেয়েটা থমকে আবারও লাইট অন করে, কিন্তু এবার সেখানে আর কেউ নেই। সে আবারও চেক করার জন্য লাইট অফ করে দেয়, কিন্তু এখন আর সেখানে কেউ ছিল না। কিন্তু আবারও লাইট অফ করতে সেই মূর্তি আবারও রিঅ্যাপিয়ার হয়। মেয়েটা যতবার লাইট অন করছিল ততবারই এই ছায়ামূর্তি ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছিল, কিন্তু লাইট অফ করতেই সে বারবার সেখানে চলে আসছিল। এইভাবে কন্টিনিউয়াসলি সে লাইট একবার অন অ্যান্ড একবার অফ করতে থাকে। অ্যান্ড সাডেনলি সেই অপহত্যা মেয়েটির খুব ক্লোজ চলে আসে। ভয় বা রিফ্লেক্সের চলতে লাইট সে অন করে আর সে আবারও গায়েব হয়ে যায়। মেয়েটি বুঝতে পারে তাকে বেঁচে থাকতে হলে লাইট অন করে থাকতে হবে। সে তাই বেসমেন্ট থেকে ব্ল্যাক টেপ এনে লাইটের সুইচে ভালো করে লাগিয়ে দেয়। এরপর সে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে আর দরজাটা কিছুটা খোলা রাখে। করিডোরের মিটমিটে আলো তার রুমে প্রবেশ করছিল আর সে কম্বল খানিকটা মুড়ি দিয়েই শুয়েছিল। এবার সে নোটিস করে কিছু একটার খসখস আওয়াজ হচ্ছে। তার মনে হয় কেউ যেন ব্ল্যাক টেপ ছাড়ানোর চেষ্টা করছে। সে উঠে আটকাতেই যাবে, তার আগেই করিডোরের আলো নিভে যায়। মেয়েটি এবার ভয়ের চোটে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। তার পাশে নাইট ল্যাম্প ছাড়া আর অন্য কিছু ছিল না, আর এটা সেই সময়কার ঘটনা যখন স্মার্টফোন মার্কেটে অ্যাভেলেবেল ছিল না। সে এবার সাহস করে নিজের কম্বল থেকে মুখ একটু বার করতেই দেখতে পায় কেউ একজন দরজা চেপে দিল। সে আবারও মুখ লুকিয়ে ফেলে আর কাঁদতে শুরু করে। এরই দরুন তার পাশের নাইট ল্যাম্প ফ্লিকার করতে শুরু করে। সে তার কম্বলের ফাঁক দিয়ে নোটিস করে তার কর্ডের প্লাগ একটু বেরিয়ে এসেছে। মেয়েটি তার শেষ ভরসা মানে কর্ডের প্লাগ যাই হোক করে ঠিক করার ট্রাই করে, এবং তার এই কাজে সে অনেকটাই সফল হয়। আর ফাইনালি লাইট ঠিক হয়ে যাওয়ায় সে স্বস্তির শ্বাস ফেলে, কিন্তু সাইডে তাকাতেই সেই অপহত্যা লাইট অফ করে দেয়। আর লাইটস আউট হতেই মেয়েটির জীবনের লাইটও নিভে যায়। সেই শর্ট ফিল্ম লাইটস আউট এতটাই সাকসেসফুল হয় যে এরপর হলিউড একটা ফিল্ম তৈরি করে, যেটা মুক্তি পায় 2016 সালে। সো আপনারা যদি চান আমি মুভিটা এক্সপ্লেন করি তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি কমেন্টে রেসপন্স পাই তাহলে লাইটস আউট মুভির ভিডিও চ্যানেলে তাড়াতাড়ি চলে আসবে। সো এটাই ছিল শর্ট ফিল্ম লাইটস আউট এর এক্সপ্লেনেশন।